যে দল 14 বছর রাস্তায় নামতে পারলো না, বলতো যে আগামী রমজানের ঈদের পরে নামবো, রমজানের ঈদের পরে, আবার বলে না কুরবানের ঈদের পরে নামবো, কুরবানের ঈদের পরে বলে আগামী বছর নামবো, আগামী বছর বলে পরের বছর নামবো। এইটা করতে করতে যারা 14 বছর রাস্তায় একদিনের জন্য দাঁড়াইতে পারলো না, এখন তারা রাস্তায় কিভাবে দাঁড়ায়, কার ইশারায় দাঁড়ায়, নিশ্চয়ই এর পেছনেও রহস্য আছে না নাই? আমরা বিশ্বাস করি এখনো শেখ হাসিনা না বললে তাদের দাঁড়াবার শক্তি নাই, কথা বলেন ঠিক না? 13 সালের মতো 14 সালের মতো পুলিশ যদি ঠেঙ্গায়, ভাইরা কি আর রাস্তায় থাকতে পারবে? আর জাতীয় পার্টি কেমনে সিস্টেম করা হয়েছে, জাতীয় পার্টি সরকারেও আছে বিরোধী দলেও আছে, কথা বলেন একমত না? কি মনে করেন আমি কি ভুল বলছি? আমি বুঝি শুনেই বলছি, আওয়ামী লীগ তো চলে তার কথায়, বিএনপি চলে তার কথায়, জাতীয় পার্টি চলে তার কথায়, জামাতের বাওয়াটা তার কথাই হয়েছে নাকি হয় নাই? উনি তাই নিয়ন্ত্রণ করেছেন, যার এত ক্ষমতা তিনি চাইলে বাংলাদেশ থেকে কাদিয়ানিদেরকে নিষিদ্ধ করার ক্ষমতা তিনিই রাখেন, কথা বলেন ঠিক না? বাংলাদেশে এমনও মানুষ আছে যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না, অথচ তাদেরকে নিজেরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। এর চাইতে বড় হতভাগ্য দুর্ভাগ্য এই পৃথিবীতে আর একটাও হতে পারে না, কথা বলেন ঠিক না? বেঠে আল্লাহ রাসূলকে তারা শেষ নবী মানে না, তাও আবার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানদের রাষ্ট্রে এইখানে থেকে তারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না, শ্রেষ্ঠ নবী মানে না, তারপরে তারা বলে আরেকজন নবী আছে, এইটার নাম নাকি গোলাম আহমদ কাদিয়ানি। নাউজুবিল্লাহ বলবেন না, যারা এই কথা বলে এরা কাফের, এরা কারা? আস্তে বলতেছেন, এরা কারা? যারা শেষ নবী মানে না এরা কাফের, এরা কোনো অবস্থাতেই মুসলমান হতে পারে না, হতে পারে না, কথা বলেন ঠিক না? ঠিক, এদেরকে তৈরি করা হয়েছে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার জন্য, এদেরকে তৈরি করা হয়েছে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, গোটা পৃথিবীতে এই কাদিয়ানিদেরকে নিয়ে দাঙ্গা হাঙ্গামা হয় কি হয় না? হয় কি হয় না? আমাদের বাংলাদেশেও হয়, বাংলাদেশেও আন্দোলন হয়, লড়াই হয়, এত লড়াই, এত আন্দোলন, এত সংগ্রাম, সব আলেমরা একমত, আমরা কৌমিওয়ালা একমত, আমরা আলিয়াওয়ালা একমত, আমরা জামাতেরা একমত, আমরা আহলে হাদিসরা একমত, আমরা মাজহাবিরা একমত, লামাজহাবিরা একমত, পীরপন্থীরা একমত, মাজারপন্থীরা একমত, সব পন্থীরা একমত, এরা কাফের, এরা কাফির, এরা কাদিয়ানিরা কাফির, এত বলার পরেও বাংলাদেশে এদেরকে অমুসলিম ঘোষণা করা হয় না, রহস্যটা কি? কি এমন রহস্য? এখানে আমাদের কিন্তু কোনো মারামারি নাই ভাই, মিলাদ নিয়ে মারামারি আছে, কিয়াম নিয়ে মারামারি আছে, বহু মাসলা নিয়ে আমাদের বহু ঝগড়া ঝাটি আছে, কৌমি আলিয়া মাঝহাবি লামাঝহাবিদের মধ্যে অনেক বিভেদ আছে, কিন্তু একটা জায়গায় বাংলাদেশের সকল আলেমরা একমত যে কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা মুসলমান নয়, অথচ বাংলাদেশে এদেরকে বলা হয় আহমদিয়া মুসলিম জামাত। এর চাইতে হতবাগা, এর চাইতে দুর্ভাগ্য আর কিচ্ছু হতে পারে না, কথা বলেন ঠিক না? ঠিক আমার ভাই, এদেরকে বাংলাদেশে তারা, তাদের যদি কোনো আহমদিয়া কোনো ধর্ম থাকে, তাদের যদি আলাদা কোনো ধর্ম বানায়, আমাদের কোনো অসুবিধা আছে? নাই। হিন্দুরা বাংলাদেশে আছে না, কথা বলেন আছে না? নাই। বৌদ্ধরা আছে না? নাই। খ্রিস্টানরা আছে কি? নাই। বিভিন্ন ধর্মের লোক আছে না? আমরা তাদের ধর্ম কর্ম করতে কি বাধা দেই? আমরা কি তাদেরকে ডিস্টার্ব করি? আমরা বলি যে তোমরা, আমরা চাই, আমরা দাওয়াত দিব মানুষ আমাদের ইসলামের সুশীতল ছায়া তলে আসুক, এটা একজন মুসলমান হিসেবে আমি চাইতেই পারি, এই দাওয়াত দিতে পারি, কিন্তু ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে মুসলমানরা অন্য কোনো ধর্মের কোনো ধর্মীয় অনুষ্ঠানে কখনো কোনো অবস্থাতেই বাধা দেয় না, কথা বলেন ঠিক না? ঠিক আমরা বলি তাদের যদি আলাদা কোনো ধর্ম থাকে,
ওই ধর্মের অনুসারী হিসেবে থাকুক, গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী হিসেবে থাকুক, আমাদের কোনো বাধা নাই, আমরা তাদেরকে বাধা দেব না। আমাদের বাধা, আমাদের কষ্টের কারণ হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের রাষ্ট্রে তারা যদি ইসলাম পরিচয় দিয়ে থাকে, নবী মানবে না, নবীকে অস্বীকার করবে, তারা মুসলমান পরিচয় দিয়া বাংলাদেশে থাকতে পারবে না। আপনারা মনে হয় একমত না, এত আস্তে ঠিক বললেন, নবীজিরে মানে না, এরে আমরা মানি না, এইখানে ঠিক বলতে একটু জজবা লাগবে কি লাগবে না? কি জজবা আছে আপনাদের? এদেরকে আমরা বাংলাদেশে মুসলমান হিসেবে আর কোনো পরিচয় দেওয়া হোক এটা আমরা চাই না, চাই না, কথা বলেন ঠিক না বেঠে? এরা 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 তাদের ধর্ম যদি আলাদা একটা বানায় আমাদের কোনো আপত্তি নাই, তারা তাদের মতো করে চলুক, আমরা চাই এদেরকে বাংলাদেশে মুসলমান নয়, এরা মুসলমান নয় এই কথাটা বলা। আমরা বলতেছি না যে এদের বাড়ি জ্বালায় দাও, আমরা বলছি না এদেরকে বাজার করতে দেওয়া হবে না, আমরা বলছি না এদেরকে দৌড়াইয়া দাও, আমরা বলছি না এদের মানবিক কোনো অধিকার আমরা দেব না, আমরা বলছি যে এদের সমস্ত রাইটগুলো থাকুক, নাগরিক হিসেবে তারা পাক। তারা যদি তাদের আলাদা একটা ধর্ম বানায়, পৃথিবীর অনেক দেশে হয়ে গিয়েছে সেটা, সেটা হয়ে যাক, কিন্তু বাংলাদেশে থাকতে হলে তারা ইসলামের নাম ব্যবহার করে মুসলিম জামাত বলে পরিচয় দিয়ে থাকার কোনো সুযোগ আমরা দাবি জানাই, আমরা সরকারের কাছে দাবি জানাই, দীর্ঘদিন থেকে আমরা দাবি জানিয়ে আসছি এবং এখনো আমরা দাবি জানাই, যারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না তারা বাংলাদেশে মুসলমান হিসেবে যেন পরিচয় দিতে না পারে, এর ব্যবস্থাটা সরকারকে করতে হবে। কথা বলেন ঠিক না বেটে? এই ব্যবস্থাটা কে করবেন? আমরা করব না সরকার, আমরা না সরকার, আমাদের এখানে দ্বিমত কারো নাই, আওয়ামী লীগেও দ্বিমত নাই, বিএনপিতেও দ্বিমত নাই, আমরা যারা রাসূলুল্লাহ বিশ্বাসী আমরা এটা মানে কি মানি না, এবং এটা আমরা বিশ্বাস করি। কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার মতো ক্ষমতা এই মুহূর্তে আমরা বিশ্বাস করি, দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব। কথা বলেন ঠিক না? বাংলাদেশে তার চাইতে ক্ষমতাধর কোনো ব্যক্তি এখন আর নাই। তিনি যদি দিন বলেন দিন, রাত বললে রাত, কালো বললে কালো, সাদা বললে সাদা, তিনি যা বলেন তাই তো বাংলাদেশে চলতেছে। আমি কি ভুল বলছি ভাই? আমি কি ভুল বলছি? বাংলাদেশে তার চাইতে ক্ষমতা এখন আর কারো নাই। তার কথায় আওয়ামী লীগ চলে, তার কথায় বিএনপি চলে, তার কথায় জাতীয় পার্টি চলে, তার কথায় জামাত নিয়ন্ত্রিত হয়, তার কথায় এখন সব চলে, ডিসি এসপি পুলিশ টুলিশ যা আছে সব বঙ্গবন্ধুর কথায়, বঙ্গবন্ধুর কন্যার কথায় চলে। কথা বলেন ঠিক না? যে দল 14 বছর রাস্তায় নামতে পারলো না, বলতো যে আগামী রমজানের ঈদের পরে নামবো, রমজানের ঈদের পরে, আবার বলে না কুরবানির ঈদের পরে নামবো, কুরবানির ঈদের পরে বলে আগামী বছর নামবো, আগামী বছর বলে পরের বছর নামবো, এইটা করতে করতে যারা 14 বছর রাস্তায় একদিনের জন্য দাঁড়াইতে পারলো না, এখন তারা রাস্তায় কিভাবে দাঁড়ায়, কার ইশারায় দাঁড়ায়, নিশ্চয়ই এর পেছনেও রহস্য আছে না নাই? আমরা বিশ্বাস করি এখনো শেখ হাসিনা না বললে তাদের দাঁড়াবার শক্তি নাই। কথা বলেন ঠিক না? 13 সালের মতো 14 সালের মতো পুলিশ যদি ঠেঙ্গায়, ভাইরা কি আর রাস্তায় থাকতে পারবে? আর জাতীয় পার্টি কেমনে সিস্টেম করা হয়েছে, জাতীয় পার্টি সরকারেও আছে বিরোধী দলেও আছে। কথা বলেন একমত না? কি মনে করেন আমি কি ভুল বলছি? আমি বুঝি শুনেই বলছি, আওয়ামী লীগ তো চলে তার কথায়, বিএনপি চলে তার কথায়, জাতীয় পার্টি চলে তার কথায়, জামাতের বাওটা তার কথাই হয়েছে নাকি হয় নাই? উনি তাই নিয়ন্ত্রণ করেছেন, যার এত ক্ষমতা তিনি চাইলে বাংলাদেশ থেকে কাদিয়ানিদেরকে নিষিদ্ধ করার ক্ষমতা তিনিই রাখেন। কথা বলেন ঠিক না ঠিক? যার কথায় বাংলাদেশ চলে তিনি চাইলে কাদিয়ানিদেরকে নিষিদ্ধ করতে পারবেন কি পারবেন না? বলেন পারবেন কি পারবেন না? আরে বাবা কি ক্ষমতা! আমেরিকার আমেরিকার ইয়ে ছিল, আমাদের দেশে রাষ্ট্রদূত ছিল মর্জিনা, তারে বললো কাজের মেয়ে মর্জিনা, ক্ষমতা আছে বলেই তো বলছে, তাই না? এত ক্ষমতা যার, আমেরিকাকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়,
যারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পৃথিবীর কোন দেশকে এখন তোয়াক্কা করে না, পরোয়া করে না, এরা সকল কিছুর ঊর্ধ্বে উঠে বাংলাদেশ থেকে কাদিয়ানিদেরকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে কি রাখে না? আমরা চাই কাদিয়ানিদেরকে নিষিদ্ধ করা হোক। আপনারা চান কি চান না? বলেন চান কি চান না? কাদিয়ানিদেরকে নিষিদ্ধ করতে হবে, এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। রাসূলুল্লাহর উম্মতরা প্রাণ থেকে দাবি করছে যে এদেরকে নিষিদ্ধ করতে হবে, এবং জননেত্রী শেখ হাসিনা চাইলেই এটা সম্ভব, ঠিক না? আফসোস লাগে, আফসোস লাগে, বহু আলেমরা তার পেছনে তার সাথে ঘুরঘুর করে না। এই যে নজিবুল বাশার মাইজ বান্ডারি, আরে বাবা খাইয়া দাইয়া পেটটা যে কত মোটা হইছে, আল্লাহু আকবার, এত মোটা পেট এত থেকে ডানে বায়ে থেকে থেকে। আমি বলি যে পিসা হুজুর, দয়া করে প্রধানমন্ত্রীর কেন বুঝান না যে এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে? এই বেটা খাওয়ায় না উস্তাদ, খাওয়ায় উস্তাদ, মুখ কলে হক কথা বলতে পারে না। প্রধানমন্ত্রীর ডানে বায়ে আমাদের এই দিকেই বাড়ি, সম্ভবত বড় লেখা বা বিয়ানি বাজারে হবে, মিসবাহুর রহমান চৌধুরী। বাবা কত বলা কথা বলে যে তিনি, তার মুখে মাছি বসে না, আন্দাজে বান্দাজে কত বিরোধিতা করে, কত কথা বলে। আমরা বলি বাবা তুমি কেন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলতে পারো না যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে? তোমার ইমানের মধ্যে গলত থাকলেও থাকতে পারে, কথা বলেন ঠিক না? ঠিক আমার ভাইরা, আমি যেখানে কথা বলছিলাম, আমার সাবজেক্ট হলো উম্মতের উপর বিশ্বনবীর অধিকার। উম্মতের উপর বিশ্বনবীর এক নাম্বার অধিকার হলো উম্মতেরা বিশ্বনবীর উপর ঈমান আনবে, বিশ্বনবীকে যথাযথভাবে বিশ্বাস করবে, তাকে শেষ নবী মানবে, তাকে শ্রেষ্ঠ নবী মানবে। তারপরে কোনো নবী নাই, তারপরে কোনো রাসূল নাই, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি শাফাআতের মালিক, তিনি হাউজে কাউসারের মালিক, তিনি হচ্ছেন আমাদের জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য একমাত্র আদর্শের নমুনা। আল্লাহর পরে নবীজির উপর ঈমান আনবে, আর ঈমান না আনলে তো ঈমানদার হওয়া যায় না। আমরা যে কালিমাটা পড়েছি, এই কালিমার মধ্যে আল্লাহর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে এই কালিমায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা আছে না নাই? এটি হচ্ছে আমাদের কালিমা। আমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ মানি না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া তাসলিম আল্লাহর রাসূল, এটা বলেই তো আমরা মুসলমান হয়েছি, কথা বলেন ঠিক না?